কি অবস্থা খেলার টার্গেট দিলেন না নিলেন টার্গেট আমরা ফারস্টে দিলাম আর কি 12 ওভার ছিল 12 ওভারে 85 টার্গেট এখন সেকেন্ড ইনিংস চলতেছে তো এই মাঠে তো অনেক দিন যাবত খেলা হচ্ছে নাকি হ্যাঁ অনেক দিন যাবত খেলা হচ্ছে লীগ শুরু হয়েছে লীগ মোটামুটি ভাবে অর্ধেক হয়ে গেছে বাকিটা ইদার আচ্ছা এটা তো অনেক বড় একটা সার্কিট হাউস মাঠ ঐতিহাসিক মাঠ তো এই মাঠ নিয়ে আসলে কতটুকু জানেন বা এই মাঠ নিয়ে আসলে আপনাদের জানার ইচ্ছাটা কতটুকু আছে এই মাঠের ঐতিহ্য অনেক বড় কারণ হচ্ছে এই মাঠ থেকে অনেক বড় বড় প্লেয়াররাই উঠে গেছে অনেক জাতীয় পর্যায়ে খেলতেছে অনেকে বলতে গেলে এক প্রকার বাংলাদেশের শীর্ষ পর্যায়ে যেই লীগগুলি আছে ওই লীগগুলিতে আমাদের ময়মনসিংহের মাঠ থেকেই অনেক প্লেয়াররা উঠে গেছে আর কি এই যে একটা মাঠ এত সুন্দর একটা পরিবেশ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা ঐতিহ্যবাহী এরকম বাংলাদেশে তো অনেক মাঠেই হয়তো খেলেছেন অনেক জায়গায় গিয়েছেন এই মাঠটার বিশেষত্ব কী মনে হয়েছে যে এই মাঠটাকে কেন একটু আপন মনে হয় অনেক জায়গায় খেলা হয়েছে অনেক জায়গায় যাওয়া হয়েছে খেলার সুবাদে দেখা হয়েছে কিন্তু এই মাঠের আপনার ফেসিলিটিসটা অন্যরকম যে আমরা ম্যাক্সিমাম সময় প্রায় সময় খেলা হচ্ছে প্রায় হয়তো বৃষ্টি সিজন বাদে আর কি এমনিতে প্রায় মোটামুটি খেলার মধ্যেই যাচ্ছে প্র্যাকটিস হচ্ছে রেগুলার তারপরে আপনার রানিংয়ের সুবিধা আছে তারপরে ফিটনেসের জন্য যা যা দরকার সব কিছুই এই মাঠে করা যায় আর কি মানে এই মাঠটা জুড়েই তো আসলে সব অনেক ক্রিকেটার স্বপ্ন বাঁধে মাঠে খেলে একসময় উপরে যাবে তো এটাই তো আসলে এই মাঠের মূল দায়িত্ব বা এই মাঠে যারা খেলে তাদের আসলে মূল একটা আশা থাকে এই মাঠ থেকে হ্যাঁ এই মাঠের মূল আমাদের যে লক্ষ্য এটাই যে আমরা বড় পর্যায়ে যাওয়া আর কি বাংলাদেশের জন্য কিছু করা দেখি আপনি আপনারা প্র্যাকটিস করছেন অনুশীলন করছেন এবং ম্যাচ খেলছেন দেখা যাক এই ম্যাচের রেজাল্টটা কী হয় অপেক্ষা করবো রেজাল্টের জন্য ইনশাআল্লাহ